জয়নব তোমার কাছে শুনতে চাই, আরো যদি কিছু চাওয়ার থাকে মাগো চেয়ে নাও, চেয়ে নাও আজ, দ্বিধা করো না। আরো সাহস বেড়ে গেল মা ফাতেমার। তখন মা ফাতেমা জয়নবের কাছে আরো বায়না গুলো তুলে ধরল। কি বলছে দেখুন, হাতের চুড়ি পায়ের উপর নাকে কানে আর গলায়, নাকে কানে আর গলায়, আব্বাকে মোর দাও বলে মা অঙ্গে যেন এসব পায়, আব্বাকে মোর দাও বলে মা অঙ্গে যেন এসব পায়, আর কিছু নেব না। মা ফাতেমা বলছে আর কিছু নেব না, শুধু পথের সাথী দুজন চাই, সারা জীবন থাকবে এরা কারো কভু ছুটি নাই, সারা জীবন থাকবে এরা কারো কভু ছুটি নাই। মনে মনে ভাবে জয়নব শুনে এ ঘটনা, মনে মনে ভাবে জয়নব শুনে মনে বলি নদীকে এ শাদি হবে না, মনে বলি নদীকে এ শাদি হবে না, মা ফাতেমার চাদরের কি করি মরি নানা, কুল মখলুক দাজো সেই চাদরের দিওয়ানা, কুল মখলুক দাজো সেই চাদরের দিওয়ানা। তা কসমেন ওদিকে শেরে খোদা হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু নবীর দুলাল কলিজার টুকরা, নয়নের মনি মা ফাতেমা যাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শুভ সাথীতে পরিণয় করার জন্য আসছেন। পথের মাঝে এক ইহুদি হযরত আলী কারামাল্লাহু ঝুঁকে ধরে বলেন, ও বাবা আলী, তুমি যে নবীর দুলালিকে সাজি করার জন্য চলেছ আলী, সত্যি কথাটা বলছি শোনো, ও গো আলী, তুমি গরিব বলে, তুমি নিঃস্ব বলে, অসহায় বলে, হয়তো ফাতেমার মনে স্থান পায় নাই, কারণ এই মাত্র তাদের বাড়ি থেকে এই বাক্যখানে শুনিলাম, সে নাকি নবীর কাছ থেকে আরো কিছু লোক লস্কর গহনা গাটের দাবি করেছে। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু বলেন, ওই ইহুদি কেমন যেমন ভাবে ইসমাইলকে যখন আল্লাহর ইব্রাহিম কুরবানি করার জন্য নিয়ে গিয়েছিল, সেখানেও শয়তান মুবাল্লিগের বেশ ধরে তাকে কুরবানির হাত থেকে বাঁচাতে চেয়েছিল, পিতার হুকুমের তানিল করতে দেবে না বলে সেজন্য তার পেছনে অনেক আশ্বাসা ঢেলেছিল। অতএব আমি আলী আজকে এক শুভ কাজে যাচ্ছি, তুমি ইহুদি, তুমি শয়তান ইহুদির বেশ ধরে এসে আমায় ধোকা দিতে চলেছ। তখন ইহুদি বাজি রাখলো, আচ্ছা আলী, আমার কথা যদি তোমার বিশ্বাস না হয় তো যাও, গেলেই বুঝতে পারবে। এবার সেখানে আল্লাহর ফেরেশতা ছিল কি ছিল না? ছিল। তো সেহরা থেকে মুর্তজা আজ আসছে মুস্তাফার ঘরে, আসছে মুস্তাফার ঘরে, রাশি রাশি হাসি খুশি সবাই হাসছে, আল্লাহ রাসূলের ঘরে মহলে সবাই মন খুশি খুশি, কিন্তু একজন ঝরঝর করে কেঁদেই যাচ্ছে। মার মেয়ের সম্পর্ক, মা জয়নব কিন্তু একটু হাসতে পারছে না, চেষ্টা করছে কিন্তু বুক ভেসে যাচ্ছে অশ্রুতে। তাই কবি বলছেন, সেহরা থেকে মুর্তজা আজ আসছে মুস্তাফার ঘরে, আর রাশি রাশি হাসি খুশি জয়নবের অশ্রু ঝরে, রাশি রাশি হাসি খুশি জয়নবের অশ্রু ঝরে। তো অশ্রু ঝরা চেহারা যখন পড়ল নবীর নজরে, কি কারণে কাঁদছ বিবি নূর নবী জিজ্ঞাস করে, কি কারণে কাঁদছ বিবি নূর নবী জিজ্ঞাস করে, জয়নব বলে শোনো তাপা
বল ও নবী তা বলা যাবে না, আর বলিলে আজ মা ফাতেমার শাদি তো হবে না, বলিলে আজ মা ফাতেমার শাদি তো হবে না, মা ফাতেমার চাদরের কি করে পরে না, কুল মখলুক সেই চাদরের দিওয়ানা। তারপর দেখুন আল্লাহ রাসূল দুজাহানের বাদশার কলিজার টুকরার মেয়ে, সে কলিজার টুকরার মেয়ের বিয়ে আর আজকে নবী যা দেওয়ার দেবেন, রেস্তাদেরকে দেওয়ার আশা নেই ভাই? হাদিসে হিকায়াত কি বলছে দেখুন, জিব্রিল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম দয়ার নবী দুজাহানের বাদশার কাছ থেকে কিছুক্ষণের জন্য ছুটি চাইলেন, ইয়া রাসূলুল্লাহ এই মুহূর্তে আমাকে একটু আরশে যাওয়ার হুকুম দেন। আরশে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করলেন জিব্রিল, কি বলছে দেখুন, আজকে নবীর বেটির শাদি মেহমান আমরা মুস্তাফা, জান্নাত রানীর পাক মিলনে কি দেব আজ উপহার, জান্নাত রানীর পাক মিলনে কি দেব আজ উপহার। তো জিব্রিলের ওই আরজি শুনে বলেন পরিবার দেগা, জান্নাত হতে দাও ফাতেমাই পঞ্চ বাজে এই চাঁদ, জিব্রিলের ওই আরজি শুনে বলিলেন পরওয়ার দেগার, জান্নাত হতে দাও ফাতেমাই পঞ্চ ভাজের এই চাদর, মাথায় নিয়ে জিব্রিল আমিন হইলেন রওয়ানা, মাথায় নিয়ে জিব্রিল হইলেন রওয়ানা, আর ফাতেমাকে দিলেন সুপে খুদাই নজরা, ফাতেমাকে দিলেন সুপে খুদাই নজরানা, মা ফাতেমার চাদরের কি করি বলনা, ফাতেমার চাদরের কি করি সেই চাদরের দিওয়ানা। তারপর দেখুন পাঁচ ভাজের চাদর, কত ভাই ভাজ আছে তাতে মনে রাখবেন পাঁচটা ভাজ দেওয়া আছে, এই পাঁচটা ভাজ মা ফাতেমা তো যারা কে চেয়েছে, প্রথমে ২৫ জন চেয়েছে, তারপর পাঁচ জন চেয়েছে, আবার দুজন পথের সাথী চেয়েছে, এছাড়াও রাতের একজন বন্ধু যেন গোপনে এসে তার সঙ্গে মেলে, তাছাড়া গলায় হাতে কানে নাকে পায়ে ইত্যাদি এত কিছু চেয়েছে, তাই না? আজকে আমার আপনার মা বোনেরা যারা শুনছেন তারা সুযোগ পেয়ে গেলেন, তারা মনে করলেন বাবা বাবা বা নবীর বেটি যখন এত কিছু চেয়েছেন তখন আমরা তো চাইবই, আমরা তো আরো সুযোগ পেয়েই গেলাম, তাই না দোস্ত? হ্যাঁ, কথা বুঝুন, বোঝার চেষ্টা করুন। একজন হাসপাতালে দৌড়ে দৌড়ে গেছে, গিয়ে বলছে বাবা আমার একটা ফোঁড়া হয়েছে লজ্জার স্থানে, তো ডাক্তার তখন একটা মোলাম দিয়েছে, যাও বাবা তাড়াতাড়ি করে এই মোলামটা দিনে চার পাঁচবার করে তুমি তোমার ওই লজ্জার স্থানে লাগিয়ে নিও। বলছে হ্যাঁ কোথায় লাগাতে পারো, বলে আরে বাবা পায়খানা ধরে যায় লাগিয়ে দিও। তো সে তাড়াতাড়ি করে চলে গেছে বেচারা, রুটি রুজির ধান্দায় আবার বেরিয়ে গেছে, তারপর বাড়িতে এসেছে তার ফোঁড়ার কথা মনে হয়েছে, তো বিবি বলছে হ্যাঁ গো তুমি ডাক্তারখানায় যাও না, বলে আরে হসপিটালে গিয়েছিলাম, বলে মোলাম দেয়নি, বলে হ্যাঁ দিয়েছে, বলে তাহলে লাগাও নি কেন, বলে ওফো যেতো যেত মোলামটা তাড়াতাড়ি করে লাগিয়ে দিয়ে আসি পায়খানা ধরে যায়, এই বলে সে মোলামগুলো সব নিয়ে পায়খানার দরজায় লাগিয়ে দিয়েছে, কিন্তু ঘা ফোঁড়া ভালো হয়নি। আবার তিন চার দিন পর যখন আবার সে হসপিটালে গেছে, যাওয়ার পর ডাক্তারকে বলছে ডাক্তার তুমি কি মোলাম দিলে আমার ফোঁড়া এখনো ভালো হলো না, তো ডাক্তার জিজ্ঞাসা করছে বাবা তুমি কোথায় লাগিয়েছো, বলে কেন আমার ঘরের পায়খানার দরজায় লাগিয়ে দিয়েছি, বলে ওরে পাগল তোকে ঘরের দরজায় লাগাতে মানা করেছিলাম, ওখানে লাগাতে কি বলেছি, বলেছি তোর যেখানে ফোঁড়া হয়েছে সেখানে লাগাতে। তো সেজন্য দোস্ত কথা হলো যে আসল কথা বোঝার চেষ্টা করুন, পঞ্চ ভাজের চাদর খানা সুপে দিলেন বেটির হাতে, সুপে দিলেন বেটির হাতে, আর প্রথম ভাজে কলমা লেখা ফাতেমা পেলেন দেখিতে, প্রথম ভাজে কলমা লেখা ফাতেমা পেলেন দেখিতে। মনে রাখবেন মা ফাতেমা একটা ছোট্ট ঘর চেয়েছিলেন, তাই না?
তো বলছে কলমা গো ফাতেমা, বলছে কলমা ও ফাতেমা আমি তোমার আশার ঘর, আর সুখে দুঃখে থাকবে মা গো জগত নেই আমার ভিতর, কষ্ট তোমায় দেব না আমি তোমার শান্তির বাগান, কষ্ট তোমায় দেব না চিরদিন থাকব কারণ তুরতে কেউ পারবে না, আমার চাদরের কি করে পারে না কুল মখলো সেই চাদরের দিওয়ানা। তারপর দেখুন প্রথম ভোজ খুলে দেখলেন কলমা লেখা আছে, আর কলমা কথা বলছে মা ফাতেমার সঙ্গে, মা গো তুমি যে আশার ঘর চেয়েছো আমি তোমার সেই ঘর, আমার মধ্যে সযত্নে তোমাকে চিরদিন থাকবো, তোমার দুনিয়ার ঘর যত ভালোই হোক না কেন মানুষ চেষ্টা করলে তাকে ভাঙতে পারবে, আমি আল্লাহর ঘরে এমন ঘর কোন দুনিয়ার এমন কোন মিস্ত্রি নাই যে ছেনি দ্বারা কোনো অস্ত্র দ্বারা আমাকে ভাঙতে পারে, বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় ভোজ খুলল যখন আহা কি দৃশ্য মধুর, আর শীর্ষ রোজা বলছে মা গো আমরাই তোমারে মজদুর, বলছে মা গো আমরাই তোমার মজদুর, খুশি মনে মা ফাতেমা খুলিলেন তৃতীয় ভোজ। মনে রাখবেন দ্বিতীয় ভোজে কি পেলেন তিরিশটা রোজা, কারণ মা ফাতেমা তিরিশ জন মজদুর চেয়েছিলেন, তো তিরিশ রোজা পেয়ে খুশি হলেন। তারপর আবার খুব তাড়াতাড়ি তৃতীয় ভাঁজ খুলতে চেষ্টা করলেন, জানি না এতে কি আছে, তো খুশি মনে মা ফাতেমা খুলিলেন তৃতীয় ভাঁজ, দেখে পাঁচ জন আছে সবার সাথে পঞ্চে গোনা এই নামাজ, দেখে পাঁচ জন আছে যিনি এত সুন্দর কটা ভাঁজ খোলা হয়েছে ভাই, তিনটে ভাঁজ খোলা হয়েছে, এখন চতুর্থ ভাঁজ বাকি আছে, তো মা ফাতেমা তো যারা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার চতুর্থ ভাঁজ করলেন, কি পেলেন এখন কি পাওয়ার আছে ভাই আপনারা জানা আছে নিশ্চয়ই, যে গোপন রাতের সাথী গহীন রাত্রেবেলা এসেছেন এসে আমাকে ডাকে, আমি তার সঙ্গে চলে যাব যেখানে ইচ্ছা, আমার যিনি স্বামী হবেন যেন কোনো দিনের জন্য তার কোনো আপত্তি না থাকে। তো চতুর্থ ভাজে কে লুকিয়ে আছে দেখুন, চতুর্থ ভাজে পেল খুঁজে বসে আছে এক কোণে, বসে আছে এক কোণে, আর কি বলছে, নাম আমার তাহাজ্জুদ মা গো আমি আসবো রাতের গোপনে, তখন জড়িয়ে ধরে চুমা করে ফাতেমা লাগাই বুকে, আর ধন্য হলাম আজকে নারী নিজ আমল দেখে চোখে, ধন্য হলাম আজকে নারী নিজ আমল দেখে চোখে, তাই বলছে আলম ফাঁকি দিতে পারে, আলম ফাঁকি দিতে পারে আমল ফাঁকি দেবে না, আলম ফাঁকি দিতে পারে আমল ফাঁকি দেবে না, আর বেনিয়তে করা আমল কাজে তো আসবে না, বেনিয়তে করা আমল কাজে তো আসবে না, মা ফাতেমার চাদরে কি করে পারে না কুল মখলুকাত আছে
আপাতত যাহার মনের আশা সবই মিটে গেল প্রায়, কিন্তু কয়েকটি জিনিস এখনো বাকি আছে। কি কি বাকি আছে ভাই? গহনা গুলো আল্লাহ সেটা কোন ওড়না এবং যখন দিলেন কি দৃশ্য দেখা গেল মনোযোগ সহকারে শুনবেন। মনে রাখবেন, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ খুলেছিলেন মা ফাতেমা নিজের হাতে, কিন্তু পঞ্চম ফাঁসটা তো তিনার খোলা হয়েছিল না। এবার মা আয়েশা আর মা জাইনাব মিলে যখন মা ফাতেমার মাথায় ঢাকা দিতে চাইলেন তখন পঞ্চম ফাঁস খুলে গেল। তারপর কি হলো? পঞ্চম ফাঁস থেকে ঝরঝর করে জমিনে পড়ে গিয়ে তারা কি বলছে? প্রাণটি ভরে সবার কাছে দোয়া চাইলেন, সবার পায়ে সালাম করে দোয়া চেয়ে সর্বশেষে আব্বাজান আল্লাহর নবী
দু জাহানের বাদশাহ আকায়ে নামদার আজ দর মদিনা আহমদ মুজতবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম খুশি করার জন্য এসেছেন। আল্লাহ রাসূলের কাছে এবারে সালাম করে দোয়া নিয়ে মা ফাতেমা যাহরা বিদায় নেবেন। এমন সময় আজ নবীর কাছে জিবরিল সেখানে ছিলেন কি ছিলেন না? তো জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম খুশি মনে দয়াল নবী দু জাহানের বাদশার পাশে দাঁড়িয়ে আছেন। আলীর ঘরে যাও তারে ফাতেমা তোমার চাই পিতার কাছে আর পাক রাসূলে জিবরিল পালে পাওনা দুই বাকি আছে কিন্তু জিবরিল আমিন আলাইহিসসালাম বলছে ইয়া রাসূলুল্লাহ বিদায় দেওয়ার আগে ওর যে এখনো দুটো পাওনা বাকি আছে ওকে তো দিতে হবে। তো নবী বলেন ও ফাতেমা বলো তুমি আর কি চাও?